গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি এই মুহূর্তে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখো আমি পেছনে কিন্তু রান্না সবে বসিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি আর এদিকে আমি ডিমের ঝোল রান্না করব সেটা বসিয়েছি। কিন্তু তার আগে আমি তো কাজ করতে করতে মাঝে মাঝে একটু ফোন দেখি, তো এখন হঠাৎ আমি ফোনটা দেখলাম। তো কি মনে হলো একটু ফোনটা নিয়ে একটু দেখি কেউ মেসেজ করেছে কি না বা কিছু, এরকম চেক করছিলাম জাস্ট। তো আমি ফেসবুকটা খুলি, তো সেখানে আমি ফার্স্ট পেজে একদম একটা দুঃখজনক ঘটনা আমার চোখে পড়ে। তো আমি তো পুরো শকড, খুব মানে আমি এতটা শকড যে আমি কি বলবো। আমি তো সেই দিন পরশু দিনকেই তার ভিডিওটা আমি দেখলাম, কি করে এটা হতে পারে, কি করে সম্ভব। তো কিছুক্ষণের জন্য না আমার খুব কষ্ট লাগছিল, খুবই কষ্ট লাগছিল যে এরকম একটা ভাই অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে সে আজ এখানে এসে পৌঁছেছে, তার বাবা মাকে সাহায্য করছে, কিন্তু সে যদি না থাকে তার তার বাবা মার কি অবস্থা হবে। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি অমিত মণ্ডলের কথা বলছি, হয়তো সে আমার থেকে ছোটই হবে, তাই আমি ভাইয়ের মতনই ওকে দেখি। তো খুবই খারাপ লাগলো, আমি সেখানে মেসেজও করলাম ফেসবুকে যে পোস্ট করেছে, তোমরা হয়তো অনেকেই চেনো তাকে, সেও একটা ব্লগার, তবে নাম বলছি না আর কি বলতো। তো আমি কি করলাম তখনই, মানে ফেসবুক থেকে বেরিয়ে আমি ইউটিউবে চলে গেলাম যে দেখি তো ওখানে কোনো নিউজ পাওয়া যাচ্ছে কিনা। তো ওখানে দেখলাম যে এখনও সবাই খুব একটা নিউজ দিচ্ছে, তো কয়েকজনকে দেখলাম তার ভিডিও পোস্ট করছে। তবে আমি জানার চেষ্টা করলাম হঠাৎ কী এমন হলো যে সে আজ আমাদের মধ্যে নেই, খুবই দুঃখজনক একটা ঘটনা। তবে একটুখানি জানতে পারছি তার নাকি গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মানে ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করব, সে যেন যেখানে থাকে ভালো থাকে। তো খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে বন্ধুরা, আর কোনো ভাষা নেই বলার, আর কিছু বলতেও পারছি না। মানে আমার রীতিমতো বলতে পারো কিছুক্ষণ আমি বসেছিলাম খবরটা দেখার পরে। অমিত ভাইয়ের বাড়ির কাছে তোমরা যারা আশেপাশে থাকো তারা প্লিজ তাদেরকে একটু হেল্প করো, তাদেরকে একটু দেখতে যেও, কারণ শুনেছি তারা নাকি বকখালি সাইডে থাকে। তো আমরা তো অনেক দূরে থাকি, কিছুই করতে পারবো না, শুধু কি বলবো প্রার্থনাই করতে পারবো যে যে যেখানে থাকুক ভালো থাকুক। তো অমিত ভাই তুমি ভালো থেকো, যেখানেই থেকো ভালো থেকো, এই কামনাই করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।